হ্যাপি বার্থডে মশাই আপু, তোমার অনেক মিস করতেছি। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে আসো, তোমার সাথে টিকি টিকি ড্যান্স, তারপর তুমি পড়তে বসতা, তারপর তোমার পাশে বসে থাকতাম। তুমি বিকালবেলা আমি যখন খেলতে যেতাম তুমি গেট লাগিয়ে দিতা, আবার অনেক সময় লাগাইতেও চাইতা না। এগুলো অনেক মিস করতেছি। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে আসো, আমরা একসাথে অনেক মজা করবো। তাড়াতাড়ি আসো। ও, আবার ভাইয়ের বিয়েও তো আছে সামনে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, ওয়েট করতে পারতেছি না। এগেইন হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন মা। তোমার সামনে জন্মদিন, আমি অনেকদিন ধরে তোমার দেখি না মা, তোমার আসলে বাঁচার অনেক বৎসর। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে আসো মা। কতদিন ধরে তোমার দেখি না, একটু ধরি না। তোমরা দুজন এখানে সুখে থাকো মা, অনেক ভালো থাকো, এই দোয়াই করি। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে আম্মু, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ জানি তোমাদের ভালো করে সুস্থ করে, সারা জীবন জানি এইভাবে হ্যাপি বার্থডে হয়। বাংলাদেশে আসলে জানি আমরা হ্যাপি বার্থডে করতে পারি। চৌদ্দ দিন মৌসুমি, চৌদ্দ দিন হ্যাপি বার্থডে, চৌদ্দ নো ভালো থাকো, শুক্র থাকো, আইবে। একবার তোর মনে আছে জন্মদিন রাতের বেলা, রাত 12টার সময় অনেকগুলো ফুল নিয়ে এসা, একটা ফুলের তোড়া নিয়ে এসা, অনেকগুলো ফুলের একটা তোড়া তোরা নিয়ে এসে তোর মশারির থেকে বের করে বার্থডে উইশ করছি। তুই অনেক অনেক খুশি হয়েছিলি, সেটা আমার এখনও মনে পড়ে। আর তার থেকেও বেশি খুশি হয়েছিলি, তোর একটা ইচ্ছা ছিল যে তোর ঘরে তোর মানে তোর বেডের এখানে বিশাল বড় একটা ছবি থাকবে। আমার অনেক সময় ইচ্ছা হইতো যে তোর একটা এরকম একটা ছবি দিব, কিন্তু একদিন জন্মদিনের দিন তোরে যখন এই ছবিটা দিলাম তুই এত খুশি হয়েছিলি, আমার খুব ভালো লাগছে তখন তোর এই খুশিটা দেখা। তোর খুশি আমার খুশি। তোর জন্মদিনের দিন মিস করি, অনেক মিসই করি। তোরা যে মিস করি আমি কখনো বুঝাই না, আসলে মানে আমি নিজেই বুঝি না তোরা যে মিস করি আমি, কারণ যখন আমি মিস করি তখন আমার খুব খারাপ লাগে। তুই অনেক দূরে থাকিস, আমার মনে হয় না তুই তখন কখনো দূরে থাকিস, মনে হয় এই তো তুই আসিস, আমার সামনে আসিস, মনেই করি না তুই দূরে থাকিস, আর মনে করতে চাইও না। যখনই দূরে থাকিস তুই আমার মনে করে খারাপ লাগে, খারাপ লাগবো কেন তোর নিয়ে, আমার তোর আমি এত মিস করি, তারপরও মিস করি। ও, আরেকটা জিনিস, ২৬/৪/২০০০ সালে তুই প্রথম আমার চিঠি লিখছিলি, এই এতটুকু একটা কাগজে, এটা তোর আমাকে লেখা তোর জীবনের প্রথম চিঠি। না আমারই লিখছোস, অনেক অনেক লিখছোস, অনেক সময় মামারই লিখছোস, আমিও লিখছি, তখন চিঠি যুগ ছিল, তখন চিল্লাই গেছিলাম, এই চিঠিটা আমার কাছে এখনো আছে। এই যে সেই খামটা, খামটাও আছে, বন্ধ করে গেছিলাম চিল্লায়। শুভ জন্মদিন, তুই ভালো থাক, সুস্থ থাক, তুষার অনেক ভালো মানুষ, তুষার সব সময় তোর পাশে আছে, পাশে থাকুক সারা জীবন, তুইও তুষারের পাশে থাক সারা জীবন, সুখে দুঃখে হাসি কান্নায়, এটাই দোয়া করি, এটাই কামনা করি, ভালো থাকিস। তবে মৌসুমি, হ্যাপি বার্থডে টু ইউ, আমার জন্মদিনের ইয়ার রইল তোর শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা রইল মা, তুষার আমার ইয়া দিস, আদর দিস, তুই স্নেহ নিস, বুঝছস? হ্যাপি বার্থডে টু মৌসুমি মৌ, হ্যাপি বার্থডে, কেমন আছো ভাইয়া, তুমি ভালো আছো তো? জানাই দিই,
মৌসুমী আপু আমি তো জানতাম না এখন শুনছি ভাইয়ার থেকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মৌসুমী তোদের জন্য শুভকামনা রইল ভালো থাকিস হ্যাপি বার্থডে মমি হ্যাপি বার্থডে মমি উই অল লাভ ইউ হ্যাপি বার্থডে মৌসুমী তুমি ভালো থাকো তুমি অনেক বড় হও এই আশা করি তোমার মনের আশা পূরণ হোক শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন মৌসুমী তুমি ভালো থাকো মা তোমার জন্য দোয়া করি হ্যাপি বার্থডে মৌসুমী আপু তোমায় আমরা অনেক সবাই অনেক মিস করতেছি তুমি এখানে থাকলে অনেক মজা হইতো শক ভাইয়ের বিয়েতে অনেক মিস করছি তোমাকে তুমি এখানে থাকলে অনেক বড় একটা কেক খাইতে পারতাম তুমি তাড়াতাড়ি আসো সবকিছু ঠিক হোক তুমি ওই জায়গায় অনেক ভালো থাকো এটাই দোয়া করি হ্যাপি বার্থডে মৌসুমী আপু কি খুব তোরটা দিলা সবাই কইছে তারপরে সবার লাস্টে আমি কইতেছি হ্যাপি বার্থডে দোয়া করবো যাতে আপনি সবসময় ভালো থাকেন হ্যাপি বার্থডে মৌসুমী প্রতি বছর জানুয়ারি 19 তারিখে আসলে তোমার জন্য ছোটখাটো কিছু একটা জন্মদিনের উৎসব পালন করা হইতো যাই হোক তুমি অনেক দূরে এখন অস্ট্রেলিয়ায় থাকো তোমাকে অনেক মিস করতেছি বাবা তুমি ভালো আছো এই দোয়াই করি তুষারকে নিয়ে অনেক ভালো থাকো এই মহামারীতে তুমি অনেক সুস্থ আছো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি তুমি আমাদের জন্য দোয়া করো বাবা তুমি আসলে অনেক আনন্দ হবে সোহাগের বিয়েতে আমরা অনেক মজা করব ভালো থাকো বাবা হ্যাপি বার্থডে টু মৌসুমী মামনি জিও হাজারো সাল হ্যাপি বার্থডে মৌসুমী আপু ভালো আছো জানুয়ারি মাস আসলেই ভাই তোমার কেকের কথা সবচেয়ে আগে মনে পড়ে আমরা তো সবাই এক্সাইটেড হয়ে যাই আমি তো চিন্তা করি যে কোন ছবি দিয়ে তোমার উইশ করা যায় সবচেয়ে বাজে ছবিটা আমি খুঁজি যে কোনটা দিয়ে উইশ করা যায় তো অনেক 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 শুভকামনা রইল মশাইপু তুমি তাড়াতাড়ি আসো আমরা অনেক নাচ উঠাবো সবার বিয়ের নাচ উঠাবো কেন সবাই জানেন আমরা তো নাচ উঠাইতেছি কেন আরও নাচ উঠাবো আমি তোমার ভিডিও পাঠাবো আর তুমি মানে প্র্যাকটিস করবো তুমি এত সারবে মশাইপু তাড়াতাড়ি আসো মশাইপু জন্মদিনের শুভেচ্ছা জানাই দিতেছি আমরা বাংলাদেশের থেকে তুমি ভালো থাকো আর ঠিকভাবে খাওয়া দাওয়া করবা আর আমাদের জন্য সবার লেগে দোয়া করবা ঠিক আছে আর জামাইরা আমাদের শুভেচ্ছা জানাবে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ারের আর কি তোমরা ভালো থাকো সবাই ঠিক আছে আমরা সবাই ভালো আছি মৌসুমী এই রাফি শাফিন তোমার মামি সবাই ভালো আছে আর চিন্তা ভাবনা করবো না আর নামাজ পড়তে পারলে একটু নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবা আমরা তোমার জন্য সবাই দোয়া করি নতুন বছরের জন্মদিনের শুভেচ্ছা রইল কেমন আছো মা ভালো আছো তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা ভালো থাকো
আসবে কবে? তোমার অনেক দিন ধরে দেখি না। আগে তো বাসা যেতাম, খুব দেখতাম, কথা বলতাম। এখন তো তোমার দেখিও না, কথাও বলতে পারি না। মৌসুমী বাবু, তোমার জন্মদিন অনেক সুখী ইচ্ছা। তুমি আইসি আমাদের বাসায় জন্মদিনে কেক খাওয়াইও। আর হলো তোমাকে অনেক মিস করি। তুমি আসলে অনেক মজা করব, আনন্দ করব। আপু, তোমার জন্মদিনে তুমি আমগরে কেক খাওয়াইও, কিন্তু আমগরে আমার তোমার বাসায় যাই, কিন্তু আমরা তোমার বাসায় যাইতে পারি না, কেন? করোনার লেগা। এই জন্য আমগরে কেক খাওয়াইও ঘরে ভিতরে। আজকে তোমার জীবনের অনেক বড় একটা দিন, তোমার জন্মদিন। আমি সব থেকে মনে করি যে আমার জীবনের একটা ইম্পর্টেন্ট মানুষ তুমি। আজকে তোমার জন্যই আসলে একটা ভালো পরিবার পেয়েছি আমি। সবসময় ভালো থাকবে, এভাবে হাসি খুশি থাকবে। আর তোমাকে আমি সবসময় অনেক অনেক বেশি মিস করি। আর সব থেকে বেশি চাওয়া যে খুব সুস্থ থাকো, ভালো থাকো, এবং খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসো, আমাদের সাথে দেখা করতে। অনেক ভালো একটা টাইম কাটাবো ইনশাল্লাহ। আর সুখে থাকো, শুভ জন্মদিন, লাভ ইউ বাবু। একটা পোলা দেখো ওর জন্য। হ্যাপি বার্থডে মৌসুমী আপু। থাক গল্প টিউ।